আপনার নাম বলুন। উন্মতুমার জানা। আচ্ছা, আপনার একটা বিশেষ রোগ হয়েছিল আমাকে এসেছিলেন যখন, সাবগ্লোটিক ট্রেকিয়াল স্টেনোসিস। আপনার এখানে আমাকে যখন এসেছিলেন ট্রেকিওস্টোমি নিয়ে এসেছিলেন, তো আপনার ধারণাই ছিল ট্রেকিওস্টোমি নিয়েই থাকতে হবে। যখন আমরা দেখেছিলাম তখন দেড় বছর ধরে আপনি ট্রেকিওস্টোমি নিয়ে ওনাকে নিয়ে এসেছিলেন। আপনি খুব অ্যাক্টিভ জামাই এবং মানে খুব বেশি উনি মেনটেন করেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মনমধুর ব্যাপারে বলুন তো, আপনার ঘটনাটা কী ঘটেছিল? এটা সাবগ্লোটিক স্টেনোসিস ছিল, কী হয়েছিল? তার আগে দেড় বছর আগে কোথায় কোথায় গিয়েছিলেন বা কীভাবে ব্যাপারটা হয়েছিল? মেডিকাতে ভর্তি করেছিলাম, মেডিকাতে ওনার 14 দিন মতো ভেন্টিলেটরে ছিলেন। ভেন্টিলেটরে থাকার পর 3-4 মাস পর ওনার শ্বাস প্রশ্বাসে খুব গণ্ডগোল হওয়া শুরু হলো। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম ভেলোরে। ভেলোরে প্রায় 1 বছরের উপরে চিকিৎসা করালাম, ওনারা বললো যে হবে না, বা লাস্টে ওখানে যে ট্র্যাকিওস্টোমি যে এটা আছে, ট্র্যাকিয়াটা আছে, কেটে কিছুটা বাদ দিতে হবে। তারপরে ডিসিশন নিলাম ওখানে যাব না। আপনার খোঁজ পেলাম ইউটিউবের মাধ্যমে, কিন্তু তারপরে এখানে আপনার কাছে এসে এখন উনি পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন। এবং ইন্টারেস্টিং, আমরা অপারেশন করলাম, আমরা বললাম ঠিক আছে আমি লেজার দিয়ে এটা করবো, সাবগ্লোটিক স্টেনোসিস লেজার কোবলেশন দিয়ে। তো প্রথম দিকে ভরসাই হচ্ছিলো না, বিশেষ করে ওনার এবং আপনাকে বুঝিয়েছিলাম যে দেখুন এটা হতাশ হওয়ার কিছু নেই। উনি কিছুতেই টলারেট করতে পারছিলেন না যে না না আমি ট্রাকিওস্টোমি আমার চাই। তো আপনিও খুব কোঅপারেট করছিলেন, আপনার মিসেস এবং আমরা জোর করছিলাম না একটু সাহায্য করুন, আর কিছু করারও নেই। তো আমিও বললাম এত কষ্ট করলাম যদি না এটাই উনি একটু কোঅপারেট করেন। আমরা চাইছিলাম এটা বন্ধ করে ওপর দিকে শ্বাস নেবার জন্য। তো কিছুতেই হচ্ছিল না, কিছুদিন ধরে ট্রাকিওস্টোমি দিয়েও যাচ্ছিল। এই করতে করতে যাই হোক, বুঝিয়ে বাজিয়ে ওনাকে বুঝিয়ে বুঝিয়ে অনেক বুঝিয়ে তারপরে কিন্তু অবশেষে এখন দেখুন 6 মাস আমরা ট্রাকিওস্টোমিটা আজকে আমরা বন্ধ করে দিয়েছি, এই ফুটো বন্ধ করে দিয়েছি। সুতরাং আজকে কিন্তু নিশ্চিন্ত এবং আমরাও নিশ্চিন্ত, আপনিও নিশ্চিন্ত যে আর কোনো অসুবিধা হয় না, জীবনযাপন সুস্থভাবে। এই যে ট্রাকিওস্টোমি নিয়ে দেড় বছর প্রায় ছিলেন আমাকে যখন এসেছিলেন, দেড় বছর ধরে ট্রাকিওস্টোমি নিয়েছিলেন, কিন্তু সেই পেশেন্ট আজকে কিন্তু উইদাউট ট্রাকিওস্টোমি নিয়ে কমপ্লিট লাইফ লিড করছেন। এবং আমরা খুবই হ্যাপি যে এরকম একটা ঘটনা এবং উনি সুস্থভাবে লাইফ লিড করতে পারছেন। তো আপনার কি এটা, আপনার কি ধারণা একটু বলুন, যে খুশি তো আপনি? হ্যাঁ, আমি তো ভীষণভাবেই খুশি। উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে, মানে আমি তো দেখেছি খুব কাছ থেকে কষ্ট সব কিছু, যে এভাবেই জীবন, এভাবেই জীবনটা চালাতে হবে, যে ট্রাকিওস্টোমি নিয়েই জীবনটা চালাতে হবে, তা কিন্তু না। এখানে এসে পুরোপুরি আমরা সুস্থ এবং ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ স্যার।